আসসালামু আলাইকুম প্রিয় মানাস কিচেনের মেম্বার্স, আজকে আপনাদের জন্য একটি মজার রেসিপি নিয়ে আসলাম। সেটা হচ্ছে মাটন রেজালা মেথি। এটার জন্য আগে সব কিছু ম্যারিনেট করে রেখে দিতে হয়। ছবিতে দেখতে পাচ্ছেন আমি কিভাবে ম্যারিনেট করেছি। এতে আমি আদা, রসুন, পেঁয়াজ এবং টক দই, বাদাম বাটা এবং ঝালমরিচ, হলুদ, ধনিয়া, জিরে এবং সেই সাথে কিছু কাঁচামরিচ বাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করেছি, এবং সেই সাথে কিছু টমেটো সস এবং টমেটো কেচাপ দিয়েছি। এতে করে এটা 6-7 ঘন্টা ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে। এতে করে মাংসটা খুবই সফট হবে, জুসি হবে এবং রান্নার পরে এটা খেতে খুবই সুস্বাদু হবে। তাহলে চলুন পরবর্তী ধাপে কীভাবে এটাকে রান্না করি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে একটি পাতিলে তেল নিতে হবে পরিমাণ মতো। আপনি দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু তেল দিয়েছি এবং সেই সাথে কিছু সামান্য ঘিও দিয়েছি, যেহেতু এটা রেজালা আমি রান্না করব। এখন তেল গরম হলে এখানে কিছু গরম মশলা আমি দিয়ে দিচ্ছি। সেখানে শুকনো মরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ, কাবাব চিনি, এই অল্প কিছু মশলা আছে, সেগুলি একটু গরমে করে ভেজে নেব হালকা আছে। এরপর সেই গরম মশলার মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটি এমনভাবে আপনাদেরকে ভেজে নিতে হবে যেন বেশি বাদামি রং না হয়। এরপর কিছু কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিব। যখন সব কিছু সুন্দর ভাজা হয়ে যাবে, এরপর সেই ম্যারিনেট করা মাটনটা আমি সম্পূর্ণ এখানে ঢেলে দেব। এবার মাঝারি আঁচে এই মাটনটিকে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। খেয়াল রাখতে হবে এখানে মাটনটা যেন পুড়ে না যায়, কারণ এখানে বাদাম বাটা দেওয়া আছে, টক দই দেওয়া আছে। সুতরাং মাটনটাকে মাঝারি আছে খুব সুন্দরভাবে এটাকে কষিয়ে নিতে হবে। এতে করে মাটনটার মধ্যে সব মশলা সুন্দরভাবে ঢুকবে এবং এটা আস্তে আস্তে সেদ্ধ হতে থাকবে। এক্সট্রা পানি দেওয়ার তেমন দরকার নেই, কারণ মাটন থেকেই একটা পানি বের হবে। কিছুক্ষণ রান্নার পরে আপনি ঢাকনাটা ঢেকে দিবেন। এইভাবে 15-20 মিনিট রান্না করলেই আমার ম্যারিনেট এই মাটন মেথি কষাটা রান্না হয়ে যাবে। খেয়াল করে দেখেন এখানে মাটন থেকে একটু পানি বেরিয়েছে। এই পানিটাই কিন্তু মশলার সাথে মিশে আবার এটা শুকিয়ে যাবে। কিছুক্ষণ পর দেখব আমাদের তেলটা উপরে ভেসে উঠেছে, তার মানে আমাদের মাটন কষাটা রান্না হয়ে গেছে। দেখুন কেমন গ্রেভি দেখাচ্ছে। এটা কিছুক্ষণ রেখে দিলে আর একটু ঘন হয়ে যাবে। এরপর আমরা সেটাকে পরিবেশনের জন্য কিছু উপাদান এখানে আবার অ্যাড করব। মাটনের রান্না যখন শেষ পর্যায়ে চলে আসবে, তখন হালকা একটু গরম মশলা আমি ছিটিয়ে দেব এবং সেই সাথে সিক্রেট যে মশলাটা, যেটা মেথি, কাসুটি মেথি বলে শুকনো, সেটাকে হাত দিয়ে গুঁড়া করে আমি এটাকে ছিটিয়ে দেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে আমি পরিবেশনের জন্য একটি পাত্রে তুলে নেব। খুবই মজাদার এই মাটন মেথি রেজালা, যা একবার খেলে আপনাকে বারবার খেতে ইচ্ছে করবে। এবার সব শেষে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। হয়ে গেল আমার মজাদার মাটন রেজালা মেথি, যেটা আপনি পোলাও বা যে কোনো পরোটা, রুটি বা আপনি মাংসের সাথে খেতে পারবেন। ধন্যবাদ।